Hello, আমি মিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা দেখে নেব যে বুঝতেই পারছো কি পরিস্থিতি হবে এর থেকেও বেশি হতে পারে তো সেই জন্য আমরা দেখে নেব স্কিন আর হেয়ারের উপর একটা প্রোটেকশন তাহলে চলো দেখে নেব লেটস স্টার্ট হ্যাপি হোলি খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় রং দেব রং মাখবো তবেই না হোলি কি বলো বন্ধুরা আমাদের কিরকম টাইপের রং মাখাবে সেগুলো কতটা ক্ষতিকারক হতে পারে আমাদের স্কিনের পরে কতটা এফেক্ট করতে পারে স্কিন কত ড্যামেজ হতে পারে এগুলো আমরা কিন্তু কেউই জানি না তাহলে আগে থেকেই আমাদের প্রিপারেশনটা নিতে হবে যে হোলি খেলার জন্য আমাদের যাতে কোনোভাবে স্কিনে ড্যামেজ না হয় তাহলে হোলি খেলার আগে আমরা স্কিন আর হেয়ারকে কীভাবে প্রোটেক্ট করব আর হোলি খেলার পরে আমরা স্কিন আর হেয়ারের কিভাবে পরিচর্যা করব সেটা আমরা দেখে নিই ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি তোমরা যে যেরকম ফেস ওয়াশ ব্যবহার করো সেরকম আমি মুখটা ক্লিন করে নেবে তারপর আমি এখানে কোশিয়ার টোনার ব্যবহার করছি তোমরা যেরকম টোনার ব্যবহার করো বাড়িতে সেটাই করবে অ্যাজ ইউজুয়াল টোনারটা ব্যবহার করে নিচ্ছি এরপর আমি এখানে সানস্ক্রিন ব্যবহার করব কিন্তু একটা বিষয় দেখো খুব ভালো করে ফলো করতে হবে আমাদের যেই সময়টা হোলি খেলা হয় সেই সময়টা কিন্তু যথেষ্ট গরম পড়ে গেছে মানে রোদের বিভৎস একটা তেজ যাতে আমাদের স্কিনে কোনোভাবে কোনো সানবার্ন করতে না পারে সেই জন্য আমরা কিন্তু এখানে আমি SPF 20 ব্যবহার করছি তোমরা এর থেকে অনেক বেশি ব্যবহার করবে 40, 30, 50 আমি এখানে ওটাতে SPF 20 ব্যবহার করছি ডট ডট করে পুরো ফেসে গলায় যতটা পোর্শন আমাদের ওপেন আছে ওটা আমরা দিয়ে নেব এটাকে আমরা ম্যাসাজ করে নিচ্ছি সানস্ক্রিনটা পুরো বসে যাওয়ার পরে এর উপরে আমরা ময়েশ্চার ব্যবহার করব কিন্তু এই ওয়েদারে আমরা কেন ময়েশ্চার ব্যবহার করব ময়েশ্চার আমরা এই কারণেই ব্যবহার করব যে যত ধরনের রং আমাদের স্কিনে পড়বে সেটা যেন অ্যাবজর্ব করতে না পারে আমি এখানে লোটাসের কোকোমাস ব্যবহার করছি এবং একটু বেশি পরিমাণেই আমি নেব যাতে রংটা অ্যাবজর্ব করতে না পারে যেটা আমি বললাম এবং এই জায়গাগুলোকে কিন্তু স্কিপ করলে চলবে না বেশি করে দিয়ে নেবে যাতে কোনোভাবে রংটা স্কিনে ধরতে না পারে আমি বারবার বলছি আমি এটাকে ম্যাসাজ করে নিচ্ছি এরপর আমরা আসবো বডি কেয়ার তা আমি এখানে দেখো এতটা আমি পরেছি স্লিপ তোমরা একদম চেষ্টা করবে ফুল স্লিপ পরার বডিকে প্রোটেক্ট করার জন্য আমি এখানে ব্যবহার করেছি VLCC-র বডি লোশন উইথ SPF 30 আমার হাতে গলায় আমাদের ময়েশ্চার দেওয়া আছে তো আমি এখানে এই বডির ময়েশ্চারটা দিয়ে নেব আমি এখানে হেয়ারকে প্রোটেক্ট করার জন্য আগে থেকেই চুলে এই অর্গানিকের ভার্জিন কোকোনাট অয়েলটা ব্যবহার করেছি তোমরা যে কোনো রকমেরই কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো অবশ্যই একটু বেশি পরিমাণে আমরা তেলটা চুলে পুরো কভার করব তার কারণ কোনো রং যাতে আমাদের চুলে অ্যাবজর্ব করতে না পারে তাহলে চলো এবার আমরা হোলি খেলতে যাই তাহলে হোলিটা খেলে এসে আমরা কীভাবে স্কিন আর হেয়ারের যত্ন নেবো সেটা দেখে নেব আমি তোমাদেরকে ওই পার্টটা দেখালাম না যে হোলি খেলার পরে পরিস্থিতিটা আর কি তা প্রথমে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পুরো একদম ক্লিন করে নেবো কোনো রকম সোপ কিন্তু আমরা ব্যবহার করবো না স্কিনে আর তারপরে আমরা ব্যবহার করবো হচ্ছে স্কার্ফ যে যেরকম স্কার্ফ ব্যবহার করো আমি ওশিয়ার স্কার্ফ ব্যবহার করি তোমরা যেরকম স্কার্ফ ব্যবহার করো সেরকমই করবে
খুব আস্তে আস্তে কিন্তু স্কার্ফটাকে ম্যাসাজ করো, খুব বেশি ডলবে না, তাহলে কিন্তু স্কিনে লাল দাগ হয়ে যেতে পারে বা র‍্যাশ বেরিয়ে যেতে পারে। আর একটা কথা আমি বারবার তোমাদেরকে বলবো যে কোনো জায়গায় যদি আমাদের রং বসে যায় সেটাই কিন্তু কখনোই জোর করে তোলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু স্কিনে ওখানে ভীষণভাবে একটা বাজে এফেক্ট করতে পারে। হয়ে গেলে আমরা একটা টোনার ব্যবহার করব, ব্যবহার করে একটা হালকা একটা লাইট ময়েশ্চার আমরা ব্যবহার করব। এরপর আমরা আসবো হচ্ছে হেয়ার কেয়ারে। আমাদের তো হেয়ারে মোটামুটি আমরা কোকোনাট অয়েল দিয়েই রেখেছি। আমরা প্রথমে চুলটাকে খুব ভালো করে জল দিয়ে, প্রচুর পরিমাণে জল দিয়ে ওয়াশ করব। ওয়াশ করার পরে আমরা শ্যাম্পু করব। শ্যাম্পু করে অবশ্যই কন্ডিশনার দেবো যাতে চুলে কোনো রকম ড্যামেজ না হতে পারে, যেহেতু প্রচুর অনেক রকমের আমাদের রং মাথায় পড়বে আর কি। সেই জন্য কন্ডিশনার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা শেডিংটাকে চুলটাকে রেস্ট দেব, শেডিংকে আর কিছু করব না। কিন্তু নেক্সট ডে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে হেয়ার স্পা করতে হবে, এটা কিন্তু ভীষণই ভীষণ মাস্ট। তাহলে চলো আমরা হোলিকে এনজয় করি সুস্থভাবে স্কিনকে বাঁচিয়ে রেখে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।